শিশুদের ঠান্ডা লেগেই থাকে এখন শিশুদের ঠান্ডা লাগলে পিতামাতার মাতার করণীয় সম্বন্ধে কয়েকটা কথা আমি আলোচনা করতে চাচ্ছি শিশুর ঠান্ডা লাগলে সাধারণত সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া কোনো কোনো সময় গা ম্যাজ ম্যাচ করা জ্বর আসা দেখা দেয় এ সমস্ত উপসর্গ থাকলে শিশুকে যেমন সর্দি হলে আমরা অ্যান্টিসিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারি বয়স ভিত্তিক নাকটা সবসময় পরিষ্কার রাখতে হবে কোনো কোনো সময় নর্মাল স্যালাইনের নাকে ড্রপ দিয়ে নাকটা খোলা রাখার ব্যবস্থা করতে হবে এছাড়া কুসুম গরম পানিতে অনেক সময় একটু মধু এবং তার সাথে একটু লেবুর রস মিশিয়ে খাওয়ালে কাশির উপশম হয় একটু বারন্ত শিশুদের বয়স্ক একটু বড় শিশুদের রং চাও খাওয়ানো যেতে পারে ঠান্ডা কোনো কিছু খাওয়ানো যাবে না সব কিছুই একটু ইসুদুষ্ণু গরম খেতে হবে বড় শিশুদের গড়গড়া করার অথবা গার্গেল করার অভ্যাস করাতে হবে এবং সবসময় স্বাস্থ্যবিধিগুলো শিশুরা যাতে মেনে চলে সেদিকে পিতামাতার খেয়াল রাখতে হবে যেমন কোনো কিছু খাওয়ার আগে পরে হাত ধোয়া খাওয়ার পরে কুলি করা সকালে এবং শোয়ার আগে দাঁত ব্রাশ করা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ সাধারণত কিছু কিছু ভাইরাস সংক্রমণ শীতকালে খুব বেড়ে যায় তার থেকে মুখমণ্ডলের প্রদাহ থেকে টনসিলের প্রদাহ শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রদাহ এবং জটিলতা দেখা দেয়